আশা করি মটন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, অপূর্ব স্বাদের হয় আর একদম কম উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, লতাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে হালকা পাতলা মটনের ঝোল। তাহলে মটন কারি বানানোর জন্য সবার প্রথম নিয়েছি 700 গ্রাম আলু। আলুটা খোসা ছাড়িয়ে দুটো টুকরো করে নিয়েছি। এরপর মটন কারি বানানোর জন্য আমি মটন নিয়েছি 1 কেজি, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। আর মটনের সাইজগুলো খুব বড়ও নয়, ছোটও নয়। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 10 থেকে 15টা রসুন আর 50 আদা দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। রান্নাটা আমি প্রেশার কুকারেই করব। 1 চামচ তেল দিয়েছি, আর অল্প একটু হলুদ আর অল্প নুন দিয়ে ধুয়ে রাখা আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি। এরপর ঠিক 4 থেকে 5 চামচ আমি সর্ষের তেল দিয়েছি, আর 1/2 চামচ গোটা জিরে, আর 2টো তেজপাতা, আর কোনো আমি মশলা দেব না। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজগুলো এবার আমি তেলের ওপর দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর একটু ধৈর্য ধরে লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপর যে বেটে রাখা মশলাটা ছিল আদা রসুনের, সেই মশলাটা আমি সব পুরোটা দিয়ে দেব। দিয়ে আবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদম আমি পুরো প্রেশার কুকারেই করব, একদম কম মশলা দিয়ে। এবার দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর 2 চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আর কোনো ধনে জিরে কিছুই দেব না। একদম হালকা পাতলা হবে কিন্তু টেস্টি হবে। আর দিলাম 1 চামচ চিনি, এতেই কালারটা চলে আসবে খুব সুন্দর। এবার দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। দেখুন আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মটনগুলো মশলার ওপর সব মটনগুলো দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে কষাবো। মটনটাও কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এতে কি হবে, মাংসটা সুন্দর সিদ্ধ হবে আর খুব সুন্দর কালার আসবে। এরপর আমি দেব রুম টেম্পারেচারে থাকা টক দই, ফেটিয়ে নিয়ে 3 চামচ দিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে তারপরে টক দইটা দিতে হবে। টক দইটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই সময় আমি 2 চামচ নুন দিয়েছিলাম, নুনটা স্কিপ করে গেছে। মাংসে নুনটা দেওয়ার পর মাংসের যে জল আছে সেই জলটা বেরিয়ে আসবে। আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর মাংসটা সুন্দর কষানোও হয়েছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছুই দিইনি, তাতেই সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ভেজে রাখা আলুগুলো মাংসের ওপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দেব, খুব বেশি জল দেব না, আমি 1 বাটি জল দেব।
এবার জলটা ভালো করে আলু বা মাংসের সাথে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এবার আমি গরম মশলা ছড়িয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আমি ঠিক তিনটে সিটি দেব। ঠিক তিনটে সিটি দেওয়ার পর ঠান্ডা হলে তারপরে আমি প্রেসারের ঢাকনাটা খুলব। ঠান্ডা হওয়ার পর প্রেসারের ঢাকনাটা খুলেছি, দারুণ সুন্দর কালারটা হয়েছে আর তেমনি টেস্টি হয়েছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কি সুন্দর সিদ্ধটা হয়েছে দেখুন। আমি কিন্তু পুরো রান্নাটা প্রেশার কুকারে করেছি, আপনারাও কিন্তু এরকমভাবে ট্রাই করবেন। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব আর আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো ও সুস্থ থাকবেন বন্ধু, আর আমার সাথে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।